হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শর্মিষ্ঠা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব দারুণ স্বাদের এই শীতে যে পাওয়া যায় বেতো শাক, সেটাই আজকে আমি রান্না করব। দেখে নিন কীভাবে আমি রান্নাটা করি। খুব সিম্পলে, খুব কম তেলে আমি শাকটা রান্না করব এবং খুব কম সময়ের মধ্যে। দেখে নিন কীভাবে রান্নাটা করি। বেতো শাকটা এখানে আমি এইভাবে ধুয়ে নিয়েছি গোটা অবস্থায়। এবার জলটাও ঝরিয়ে নিয়েছি, এবার কুচিয়ে নেব। শাকটা এখানে আমি কুচিয়ে নিয়েছি গোটা অবস্থায়। ধুয়ে কুচিয়ে নিলে কিন্তু বেশ ভালো হয়, আমার কাছে সুবিধা মনে হয়। তার জন্য আমি গোটা অবস্থায় শাকটাকে ধুয়ে কুচিয়ে নিয়েছি জল ঝরিয়ে। আর শাকের রান্না করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে, এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা বেগুন, সেটাও কিউব করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে গোটা একটা শুকনো লঙ্কা আমি ভেঙে রেখেছি, আর লাগছে সামান্য পাঁচটা বড়ি এখানে আমি ভেঙে রেখেছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরমও হয়ে গেছে। আর শাকটা কিন্তু আমি একটু কম তেলে রান্না করব, আপনারা চাইলে তেলটা আর একটু বেশি দিতে পারেন। আমি এখানে 2 টিস্পুন তেল দিয়ে দিচ্ছি। শীতের দুপুরে বেতো শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর শীতের সময় এই শাকটা পাওয়া যায়। আমার তো ভীষণ ফেভারিট এই শাকটা, তো শীতের সময় এই শাকটা একবার না খেলেই। তো শাকটা রান্না করার জন্য এখানে আমি গোটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আপনারা যারা এই শাকটা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এই শাকটা কিন্তু খুবই উপকারী একটি শাক, খুবই ভালো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলো একটু ভেঙে ভেঙে রেখেছি আমি। আপনারা চাইলে আলুটা আর বেগুনটা আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারেন। এটা আলাদাভাবে ভাজলে কিন্তু একটু তেলটা বেশি লেগে যায়, আর যেহেতু আমি রান্নাটা কিন্তু খুব কম তেলে করব, তার জন্য এখানে আমি আলাদাভাবে বেগুন আলু ভাজিনি। এবার এর মধ্যে বড়িটা কিন্তু আমার ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব বেগুন। এর মধ্যে এবার আমি দিয়ে দেব সামান্য নুন। সামান্য হলুদ গুঁড়ো, এটা 10 সেকেন্ড একটু ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা শাকটা দিয়ে দেব। শাকটা মিডিয়াম আঁচেই আমি রান্নাটা করব। শাকটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। অনেকটাই কমে এসেছে শাকটা। শাক দেওয়ার পরে আমি আরও সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে দিতে হবে, বেশি হয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তা আগে আমি যেহেতু বেগুন আলুতে সামান্য দিয়েছিলাম, তার জন্য শাকটা দেওয়ার পরেও খুব সামান্য আমি নুনটা দিয়েছি। এর মধ্যে আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে
কিছু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে আলুটাও গলে যাবে। এখানে কিছু সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এখানে আলুটাও গলে গেছে, শাকটাও আমার সিদ্ধ হয়ে গেছে। কিছু সময় এটাকে মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব। এইভাবে ভালোভাবে নাড়িয়ে দেখুন আলু ঠাল আলু শাক বেগুন সব কিছুই গলে গেছে। এখানে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।